ঔদবিল্লাহিমিনীর র বিসমিল্লাহির রহমা নির দুহু সালওয়ালা রসি করিম أَمَّا بَعْدُ فَوْجُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ Ya rijai ya manai ya dawai ya maafai ya Kaafai, ya kafianni ya, ya gafuru ya gafuru ya gafuru wa kfiri li khatiti ya mayabu asun আল্লু আল্লা আল্লীয়া ৰহ মানুয়া ৰহ মনয়া ৰহ মানো ই ৰাম يا غفور يا غفور يا غفور يا كارم يا كارم يا كارم يا كريم صلى الله على خير خلقهم ونورهم ورسهم محمد واله ওয়াস আজমাইন আজ মাতিকায়া আরহামা রাইমি সুপ্রিয় সম্মানিত ও আমার প্রাণ প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে একটি আমল তেলোয়াত করলাম একটি আয়াত তেলোয়াত করলাম এই আয়াতে আমল আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করলাম এর ফজিলর সম্পর্কে কিছু কথা বলবো এই আমলটির ফজিলর সম্পর্কে আমার রসুল করিম সাল্লাম কে আলামিন আলাই আলামিনিস্লামের মাধ্যমে হুজুর পাক সাল্লাহ সাল্লামকে জানিয়ে দিলেন যেই ব্যক্তি এই আমল তেলোয়াত করবে সেই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে সে যাহা চাইবে তাহাই আল্লাহ পাক তার জন্যে কবুল করে নেবেন নিবেন সবহান আল্লাহ পাকের দেওয়া নিয়ামত আমরা গ্রহণ করতে পেরেছি আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই আয়াত পাঠ করিলে সফলতা ফিরে আসবে সুস্বাস্থ্যের অধিকারী হবে চিন্তা দূর হবে নিরাপদে থাকবে যদি কোনো ব্যক্তি এসার নামাজ আদায় করে এবং পবিত্র শরীরে শুয়ে পড়ে ইমানের সাথে এক শতবার পাঠ করে রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লামকে স্বপ্নযোগে দেখতে পাবে আলহামদুলিল্লাহ সুপ্রিয় সম্মানিত বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কিছু আমল কিছু কথাবার্তা নিয়ে আমরা মুসলমান আমরা পাকের দেওয়া নিয়ামত আমরা পবিত্র নামাজ আমরা আদায় করতে হয় কিছু প্রশ্ন এবং কিছু উত্তর পাক আমাদের এত নিয়ামত দান করেছেন কিন্তু আমরা পাকের এই নিয়ামতের উপর আমরা সুক্রিয়া আদায় করি আল্লাপাক যেন আমাদেরই এই কথাগুলি জানা এবং বোঝা এবং চিনার সুযোগ যেন আল্লাপাক আমাদের করে দেন সর্বপ্রথম আলোচনা হবে আমরা যারা ইসলাম ধর্মের মানুষ এই আলোচনাগুলা যারা ইসলাম ধর্মের মানুষ তারা এই আলোচনাগুলা শুনবেন আমার বিশেষভাবে অনুরোধ আপনাদের কাছে আমরা যেন আল্লাহ আল্লাপাকের দরবারে কঠিন হাসরের দিন আল্লাহ পাকের দরবারে যেন আমরা একজন প্রকৃত মানুষ হিসেবে পাক যেন আমাদের কবুল করেন ওই দিকে দৃষ্টি আকর্ষণ করে কিছু আলোচনা করব আপনাদের সম্মুখে আমরা পাশাক্ত নামাজ আদায় করে থাকি এই নামাজ সর্বপ্রথম কোন ওয়াক্তের নামাজ কোন নবী পাকের দরবারে আদায় করেছিলেন আমার প্রশ্ন হলো ওই জায়গায় আমাদের নামাজ আদায় করা ফরজায় ফরস সুন্নত ওয়াজিব নফল আমাদের নামাজের মাধ্যমে এগুলি আমরা আদায় করতে হয় তো সর্বপ্রথম কোন নবী কোন নামাজ পড়েছিলেন আমার জানার বিষয় এবং বোঝার বিষয় এই প্রশ্নের উত্তর হল মরণের পর জীবন নামক কিতাবের আশি একাশি বিরাশি নাম্বার পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যেমন এক নাম্বারে ফজরের নামাজ ফরেছিলেন হজরে ফজরের নামাজ আদায় করেছিলেন হজরতে আদি মানব হরজতে আদম আলা সাল্লাম এনেছিলেন বা নামাজ পড়ে ছিলেন কারণ হল হজরতে আদম আলাই সাল্লাম এই পৃথিবীতে আসার সময় এই পৃথিবীতে যখন হরজতে আদম আলাহি সাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন তখন ঘুর অন্ধকার ছিল অপরদিকে সাপ বিচ্ছু ভয় পশুকুলের প্রাণীরা তাহাকে খাওয়ার জন্য এগিয়ে আসেছিল তখন তিনি তাদের থেকে বাঁচিবার জন্য তিনি এক রাকাত নামাজ আদায় করেছিলেন এক রাকাত নামাজ আদায় করার পর দেখে ঘোর অন্ধকার কেটে ফসা হয়ে গেছে ফসা হয়ে গেছে পশুকুল তারা পালিয়ে গেলেন আল্লাহ তালা জন্য সুপ্রিয়া সুপ্রিয়াস্বরূপ আরও এক রাকাত নামাজ আদায় করলেন পরবর্তীকালে উম্মতি মোহাম্মদীর উপর সাতাইশে রজব মেরাজের রজনীতে এই নামাজ আল্লাহ পাক ফরস করে দিয়েছিলেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর দুই নাম্বারে জোহরের নামাজ এনেছিলেন হরজতে ইব্রাহিম খলিলুল্লাহ চারটি কারণ তিনি চিন্তিত ছিলেন তালা তাহাকে কুরবানির আদেশ করেছিলেন আল্লাহর দায়িত্ব কিভাবে পালন করবেন আল্লাহতালা হজরতে ইসমাহিল আলাই সাল্লামকে কুরবানি করার জন্য আদেশ করেছিলেন তাহা কিভাবে পালন করবেন হযরতে ইসমাইল আলাইসাল্লামের সাল্লামের মা হাজারা আল্লাহ সাল্লাম নিকট কি জবাব দিবেন আল্লাহ হযরতে হাজারা আলাই সাল্লাম জঙ্গলে একা কিভাবে থাকবেন হজরতে ইসমাহিলের আলাই সাল্লামের পরিবর্তে দোম্বা দেখিয়া রাকাত নামাজ আদায় করেছিলেন রাকাত নামাজ জহরের নামাজ আদায় ছিলেন এই চার রাকাত নামাজ আল্লাহ তালা ফরস করেছেন আসরের হজরতে ইনুস আল্লাহ সাল্লাম এনেছিলেন যেমন নীল দরিয়া পানির ভিতরে পরার কারণে এক রাকাত নামাজ পড়েছিলেন বিরাট একটি মাসের পেটে অন্ধকার অন্ধকারে পড়েছিলেন সেই কারণে এক রাকাত নামাজ আদায় করেছিলেন লাউ গাছের ফল সাগির দুধ পান করার কারণে আল্লাহ পাকের দরবারে আরও একরাকার নামাজ আদায় করলেন আল্লাহ পাকের সুক্রিয়া সুক্রিয়া স্বরূপ আল্লাহ পাকের স্বরূপ আরো এক রাকাত এমনিভাবে আল্লাহতালার চার রাকাত নামাজ আল্লাপাক দরবারে আদায় করেছিলেন আসরের নামাজ পাক এই চার রাকাত নামাজ ফরস করে দিলেন মাগরিবের নামাজ এনেছিলেন হরজতে ইসা নাসারাগণ তাকে দোষী করেছিলেন আল্লাহ আল্লাহ তাকে করিয়া আল্লাহর দরবারে সুপ্রিয়া স্বরূপ মাগরিমের তিন রাকাত নামাজ আল্লাহর দরবারে আদায় করেছিলেন আল্লাহ তালা আমাদের এই তিন রাকাত নামাজ ফরস করিয়া দিয়েছিলেন সোবাহান আল্লাহ এসারের নামাজ এনেছিলেন হরজতে মুসা কারিমুল্লাহ চারটি চিন্তা পরে চার রাকাত নামাজ পড়েছিলেন যেমন তিনি নীল দরিয়া পার হওয়ার কিভাবে পারি দিবেন এবং ওনার উম্মত ইসরাহলদের নীল দরিয়া কিভাবে তিন নম্বরে জালিম বাদশা ফেরাউনের হাত হতে কিভাবে মুক্তি পাবে ফেরাউন তার দল বলকে কিভাবে ধ্বংস করতে পারবেন এই সমস্যাগুলি দূর হওয়ার জন্য আল্লাহর দরবারে চার রাকাত নামাজ সুক্রিয়া শরীফ আদায় করেছিলেন আল্লাহ পাক এই চার রাকাত নামাজ উম্মতি মোহাম্মদের উপর পাক ফরস করেছিলেন বেতের নামাজ এনেছিলেন আমার দিনের নবী হরজতে মুহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লাম যেমন সাতাইশে রজব মেরাজের রজনীতে বাইতুল মাকাদ্দাসে গিয়ে সমস্ত আম্বিয়া গন্ধের সঙ্গে লইয়া ইমামতি করে দুই রাকাত নামাজ আদায় করেছিলেন এবং সিদ্ধাতুল মুনতাহা গিয়ে এক রাকাত নামাজ আদায় করেছিলেন এই তিন রাকাত নামাজ আমাদের জন্য ওয়াজিব হইয়া গেল সর্বমোট কথা হল আমাদের উপর পাঁচ নামাজ নবী করিম সাল্লা আলাই সাল্লামের উপর আল্লাপা আমাদের দান করেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর سبحان الله ولا الحمد لله لا اله الا الله سبحان الله و الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد ইলাহা ইহা সুপ্রিয় সম্মানিত বন্ধুগণ আমার এক বন্ধু আমাকে একটি প্রশ্ন করেছেন মানুষের শরীর বা রুহু আছে আমার এখন জানার বিষয় আমরা তো মানুষ আমরা আল্লাহ পাকের দরবারে নামাজ আদায় করিয়া থাকি নামাজের কোনো শরীর বা রুহু আছে কিনা সুপ্রিয় সম্মানিত বন্ধুগণ আমরা মানুষের স্রোতে আমরা দুনিয়ায় এসেছি বা মানুষ হিসাবে আল্লাহ পাক আমাদের গ্রহণ করেছেন বা মানুষ হিসাবে প্রকৃত হাসরের মাঠে আমরা যখন উপস্থিত হব তখন একজন যদি যদি দুনিয়াতে কোনো পাকের এবাদত বন্দিঘী করতে পারি তাহলে আমাদের মোমেন হিসাবে পাক কবুল করে নেবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মানুষের যেমন শরত আছে এবং রুহু আছে নামাজেরও শরৎ এবং রুহু আছে যেমন এই প্রশ্নের উত্তর হলো মরণের আগর জীবন নামক কিতাবের নব্বই নাম্বার পৃষ্ঠা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই প্রশ্নের উত্তর হলো ইমাম গাজ্জালি রাদি আল্লাহ তালা আনুহতে বর্ণিত তাবলিকে দিনের বর্ণনা করেছেন নামাজের শরীর এবং রুহু আছে যেমন নিয়ত কল নিয়ত কল নামাজের রুহু কিয়ামে দাঁড়ানো বসা হল নামাজের শরীর রুকু সেজদা নামাজের মস্তক হাত পাও নামাজের মাধ্যমে গুলি জিকির তাজবি রয়েছে সেগুলি নামাজের চোখ বা কান যেমন নামাজের সময় আরকাম আরকাম ইত্যাদি ইত্যাদি সুপ্রিয় সম্মানিত বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে যাহা বলিয়াছি আমাদের বোঝার জন্য এবং জানার জন্য আমি যাহা পেয়েছি আপনাদের সম্মুখে আমি এই কথাগুলি তুলে ধরলাম একজন ইসলাম ধর্মের মানুষ হিসাবে আপনাদের সম্মুখে এই কথাগুলি আমি তুলে ধরলাম খুব মূল্যবান কথা এগুলি আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে আল্লাহর দরবারে আমরা একটু হলেও কামিয়াতি হতে পারব মহান আল্লাহ পাক যেন আমাদের এই মুসলমান ইসলাম ধর্মের মানুষদের যেন আল্লাহ পাক আমাদের যেন আল্লা পাক আমল করার মতন এমন সুযোগ দান করে দেন আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি আমিন আল্লাহ মামিন अमर अल्लाह अल्लाह अल्लाहू लाइल्लाह इला इलाहू अमर अल्लाह अल्लाह अल्लाहू ला इलाहा इलाबू ओसिन तुहा कमल वाला कुरान की तब হাজির নাজের সাই দুকাশ হাজির নাজের সাই দুকাশ সিরাতুল মমিন নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমর আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু সুপ্রিয় সম্মানিত বন্ধুগণ এখন একটি প্রশ্ন আমরা মুসলমান আমরা যারা পাকের পবিত্র কোরআন তেলোয়াত করতে পারি আমরা পবিত্র কোরআন শরীফের কিছু কথা আপনাদের সম্মুখে আমি তুলে ধরব যদি আমার এই কথাগুলা যদি আপনাদের কাছে কোন যুক্তির সঙ্গত হয় তাহলে আমার জন্য একটু দোয়া করবেন আমরা মুসলমান নামাজ পড়ব রোজা রাখবো হজ করব জাকাত দেব এবং হক হালাল মতে দুনিয়াতে চলাফেরা করব। আমাদের কিছু বিষয়বস্তু আমাদের জানার দরকার এবং বোঝার দরকার কারণ হল এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের হক আছে যেমন আমি মানুষ আমার হক আছে পাকের সৃষ্টি জগতের ভিতরে প্রত্যেকটা জিনিসের হক আছে হক হালাল আছে আমরা যদি হক হালাল চীনে দুনিয়ায় চলাফেরা করতে পারি আল্লাহর দরবারে আমরা মুক্তি পাব এই পৃথিবীতে যেমন প্রত্যেকটা জিনিসের হক আছে আমরা ইসলাম ধর্মের মানুষ আমাদের জানার বিষয় আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের উপর পবিত্র কোরআন শরীফের কোনো হক আছে কিনা যদি পবিত্র কোরআন শরীফের কোনো হক থাকে তাইলে এই হকগুলা কি কি বন্ধুগণ এই কথাগুলা অনেক মূল্যমান কথা আমরা এই কথাগুলা যদি শুনি তাহলে আমাদের অনেক লাভ হবে দুনিয়াতে সুপ্রিয় সম্মানিত বন্ধুগণ আমার এই কথাগুলা আমার বিশেষ অনুরোধ থাকবে জীবনে অনেক কথা শুনেছেন অনেক রকমের জিনিস দেখেছেন যদি ধর্মের ইসলাম ধর্মের মানুষ হয়ে থাকেন তাহলে এই কথাগুলা শ্রবণ করবেন এবং কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন পাকের পবিত্র কোরআনের কথা নবীজির রসুল পাক সাল্লাহ সাল্লামের পবিত্রবাণীর কথা এবং আমরা যদি এগুলি শুনতে পারি এই কথাগুলি শোনার কারণে আল্লাহ পাক একদিন আমাদের ক্ষমাও করে দিতে পারে সুপ্রিয় সম্মানিত বন্ধুগণ এই পৃথিবী ছেড়ে কোলে একদিন চলে যেতে হবে আমি আজকে এই দুনিয়া আছি কালকে যে থাকবো এমন কোনো কথা নয় কিন্তু দুনিয়া দুনিয়ার দুনিয়ার থেকে যাবে এই অর্থ সম্পদ যা কিছু আছে আমাদের সব কিছু থেকে যাবে আমার কোনো উপকারে আসবে না কিন্তু আমার আমাকে আল্লাহ পাক যেন দুনিয়াতে আশরাফুল মাকলুকাত হিসাবে পাঠিয়েছেন হ্যাঁ আমরা ওই চিন্তা করতে হবে তবে আমার এক বন্ধু আমাকে প্রশ্নটা করেছেন যে এই প্রত্যেকটা জিনিসের যেমন হক আছে আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের পবিত্র বাণী কোরআন শরীফের কয়টি হক আছে এবং এই হকগুলা কি কি সুপ্রিয় সম্মানিত বন্ধুগণ এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের যেমন হক আছে আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফেরও পাঁচটি হক আছে যেমন এই প্রশ্নের উত্তর হল পবিত্র কোরআন শরীফের পাঁচটি হক আছে যেমন এক নম্বরে এই প্রশ্নের উত্তর পাবেন তত্ত্ব নামক কিতাবের নাম্বার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমার কথাগুলো যদি আপনারা বিশ্বাস নাই করেন আমি তো কিতাবের নামগুলো আপনাদের দিতেছি আপনারা দেখবেন ওই কিতাবগুলা আপনারা তেলওয়াত করে দেখবেন আসলে কি কথাগুলা আছে কিনা যেমন এক নাম্বারে সর্বপ্রথম আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে পবিত্র বাণীর কথা এই কথা নিয়ে কেউ রাগ করবেন না কারণ দুনিয়াতে বলতে হবে যদি আমি ইসলাম ধর্মের মানুষ হয়ে থাকি আমি একজন মুসলমান এক নম্বরে কোরআনকে পবিত্র কোরআন শরীফ সহি করে পড়া এক নাম্বার হক দুই নাম্বার হক হলো আরবি ভাষা শিখে কোরআনের অর্থ বুঝিতে হবে তিন নাম্বারে জীবন ভর দৈনিক জীবনে উপদেশ পালনে আমার নিজের জন্য প্রতিদিন কিছু অংশ কোরআন শরীফ তেলোয়াত করা যদি আমরা বেশি না পড়তে পারি কিছু হইল তেলোয়াত করা চার নাম্বারে কোরআন অনুযায়ী নিজের চরিত্রকে গঠন করিতে পার হবে কোরআন অনুযায়ী নিজের চরিত্রকে গঠন করিতে হবে পাঁচ নম্বরে যেমন রাষ্ট্রীয় ক্ষমতা অর্জিত হলে একতাভাবে দেশের মধ্যে পবিত্র কোরআন অনুযায়ী আইন কোরআন অনুযায়ী রাজনৈতিক কোরআন অনুযায়ী অর্থব্যবস্থা ব্যবস্থা কোরআন অনুযায়ী সামাজিক ব্যবস্থা কোরআন অনুযায়ী সুবিচার এবং কোরআন অনুযায়ী সুশাসন কায়েম করা পবিত্র কোরআন শরীফের এই পাঁচটি হক আছে আমি ইসলাম ধর্মের মানুষ হিসাবে কথাগুলি আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করলাম আমি যদি আপনাদের কাছে কোনো ভুলবান্তি করে থেকে আল্লাহর রস্তে আমাকে ক্ষমা করে